এমন কোনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান তথ্য নাই যেগুলো আসলে যে কোনো কেউ যদি নিয়েও যায় তাতে এমন কিছু আসে যায় না। আমি প্রথমেই আশ্বস্ত করছি যে যত ধরনের আর কি বলবো যে আশঙ্কা বিভিন্ন প্রেস মিডিয়াতে বা বিভিন্ন অসমর্থিত সূত্রে ছড়িয়েছে ততটা কিন্তু ক্ষতি আমাদের হয় নাই। যেরকম ধরুন যে আমাদের কিন্তু 5 কোটি যে বার্থ রেজিস্ট্রেশন, ডেথ রেজিস্ট্রেশন কিংবা ন্যাশনাল এনআইডি এগুলো চুরি হয়েছে বলে যে ধরনের প্রচার হচ্ছে এটা সত্য না। প্রথমত হচ্ছে যে 5 কোটি কেন, আমি এখন পর্যন্ত জানতে পেরেছি খুব অল্প সংখ্যক আর কি পরিচয় অর্থাৎ নাম, ডেট অফ বার্থ কিংবা ধরেন ফোন নাম্বার, এই তথ্যগুলো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসলে কোনো আক্রমণ হয় নাই, কোনো ধরনের তথ্য চুরি যায় নাই। যেটা হয়েছে যে প্রযুক্তিগত দুর্বলতার কারণে আমাদের বার্থ এবং ডেথ রেজিস্ট্রেশন সিস্টেম থেকে যেই অ্যাপ্লিকেশন পোর্টালটা আছে অর্থাৎ একটা পোর্টালে তো ওয়েবসাইট একটা ফ্রন্ট এন্ডে থাকে যে এখানে আপনার ধরেন আপনি আপনার একটা নিবন্ধনের জন্য আপনি আবেদন করছেন যে আপনার নাম কি, আপনার ডেট অফ বার্থ কত, আপনি একটা নিবন্ধন করতে চাচ্ছেন জন্ম নিবন্ধন কিংবা কোনো একটা নিবন্ধনে আবেদন করতে যাচ্ছেন, সেই ওয়েবসাইটটা থেকে আসলে এই দুর্বলতার কারণে ওইটা আর কি দেখা যাচ্ছিল। এবং এটার আর কি যে সিরিয়াল নাম্বারগুলো সেই নাম্বার দিয়ে এটা প্রেডিক্ট করা সম্ভব। ধরেন যে একটা নাম্বার আসলে 102, আপনি তখন বলেন 103 থেকে 500 জন পর্যন্ত তথ্য আপনি চাচ্ছেন, তখন ওই তথ্যগুলো আসলে কেউ ইচ্ছা করলে দেখতে পারতো বা নিয়ে যেতে পারতো। সেই ধরনের দুর্বলতা চিহ্নিত হওয়ার পর আমরা জানার পরে সেটা আর কি আপাতত সেই দুর্বলতাটা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। এবং আমরা আমাদের যে ডিজিটাল সিকিউরিটি এজেন্সির ঘোষিত 29টা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে তাদের প্রতিনিধিদেরকে নিয়ে বসেছিলাম এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা এবং গোয়েন্দা সংস্থা তাদের সবাইকে নিয়ে বসে তাদের কাছে যত ধরনের তথ্য উপাত্ত আছে এবং যত ধরনের সমস্যাগুলো চিহ্নিত করা গেছে সেগুলো নিয়ে আমরা প্রায় দীর্ঘ 3 ঘন্টা বৈঠক করেছি। এবং সেই বৈঠক শেষে আমরা 2টো কমিটি করে দিয়েছি। একটা হচ্ছে যে এই ধরনের তথ্য ফাঁসের জন্য আমাদের প্রযুক্তিগত কী দুর্বলতা ছিল সেটা চিহ্নিত করা, যদি কোনো ব্যক্তি পর্যায়ে দায়িত্বে অবহেলা থেকে থাকে সেটা চিহ্নিত করা, এবং পাশাপাশি এই ধরনের ঘটনা আগামীতে যাতে না ঘটে তার জন্য প্রযুক্তিগত সক্ষমতা, ব্যক্তিগত পর্যায়ে দক্ষতা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার জন্য আমাদের কী কী করণীয় সেই বিষয়ে আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা, পুলিশ এবং পাশাপাশি আমাদের ICT মন্ত্রণালয় থেকে, DSA থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে। মধ্যে তাদেরকে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলেছি। 10 দিনের মধ্যে আমরা উচ্চ পর্যায়ে একটা রিপোর্ট আমরা পেশ করব এবং প্রেস মিডিয়ার কাছেও আমরা একটা সামারি আকারে তুলে ধরব যে কেন, কিভাবে, কি হয়েছিল এবং আমাদের ভবিষ্যতে সাইবার সিকিউরিটি নিশ্চিত করার জন্য 29টা CII আরও কতটা সতর্কতার সাথে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় এই বিষয়গুলো আমরা সেই রিপোর্টের মধ্য দিয়ে তুলে ধরব। পাশাপাশি আরেকটা টিম আমরা করেছি যে 24/7 যাতে রিয়েল টাইম ইনফরমেশন শেয়ারিং করা যায় তার জন্য আমাদের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রয়োগকারী পুলিশের সংস্থা এবং গোয়েন্দা সংস্থা তাদের মধ্যে যাতে তথ্যের আদান প্রদানটা হয়, কোনো একটা জায়গা থেকে যদি কোনো ধরনের আশঙ্কা বা কোনো তথ্য পায় যাতে আরেকটা মানে এজেন্সির সাথে শেয়ার করে যাতে দ্রুত আমরা রেসপন্ড করতে পারি, কিছু ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার নিতে পারি এবং যে 29টা CII আছে তাদের একজন করে প্রতিনিধি ওই এক্সক্লুসিভ মানে গ্রুপে থাকবে যাতে করে প্রতিদিন তারা রিয়েল টাইম তারা এটা আর কি ইনফরমেশনটা শেয়ার করতে পারে, সিকিউরিটি থ্রেডগুলো অ্যানালাইসিস করতে পারে এবং প্রতি সপ্তাহে আমাদের DGDSA বসবে, প্রতি মাসে ICT সচিব বসবে এবং অন্ততপক্ষে প্রতি 6 মাসে আমরা সবাইকে নিয়ে আমি নিজে বসবো যাতে করে আমরা প্রতিনিয়ত এই সিকিউরিটি বিষয়গুলো, একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা আর একটা হচ্ছে ইনসিডেন্ট হওয়ার সাথে সাথে একটা রেসপন্ড করা এবং তার রেমিডি এবং তার ওই ক্রিমিনালদেরকে ট্র্যাক ডাউন করা, তার সাথে সাথে আবার যারা
দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন বিভিন্ন ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের, তাদেরকেও আসলে প্রশিক্ষণ দেওয়া, তাদের দক্ষতা বৃদ্ধি করা, প্রযুক্তিগত সক্ষমতা তৈরি করা, এবং সাথে সাথে আমরা আজকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি যে আমাদের যে সিকিউরিটি ম্যানুয়াল, সিকিউরিটি গাইডলাইন, সিআইআই গাইডলাইন যেগুলো আমাদের করা হয়েছে সেগুলো যাতে সবাই মেনে চলে সে বিষয়টি আবার জোর তাগিদ দেওয়া হয়েছে। আমরা কেন 29টা সিআইআই ঘোষণা করলাম, যেগুলোতে আসলে অধিকাংশ অর্থ এবং তথ্য গুরুত্বপূর্ণ, যেগুলোকে অবশ্যই আমাদের রক্ষা করতে হবে, আর কিছু আছে ওয়েবসাইট যেখানে এমন কোনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান তথ্য নাই যেগুলো আসলে যে কোনো কেউ যদি নিয়েও যায় তাতে এমন কিছু আসে যায় না। এই কারণে আমাদের 52,000 ওয়েবসাইট সবগুলোকে আমরা কিন্তু ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার হিসেবে ঘোষণা করিনি, ঘোষণা করেছি 29টা। 29টার মিনিমাম যে সিকিউরিটি মেজারগুলো নেওয়া দরকার, যে প্রযুক্তিগুলো আসলে ব্যবহার করা দরকার সেগুলো অবশ্যই করতে হবে। এগুলো যদি কেউ প্রয়োগ না করে, প্রস্তুতি গ্রহণ না করে, তারপরে যদি সেখানে তথ্য বা অর্থ ক্ষতি হয় তাহলে এটা মারাত্মক অপরাধ বলে আমরা বিবেচনায় নেব, এবং এই ভুল আসলে মার্জনীয় নয়। আর যেগুলো ওয়েবসাইট ধরেন যে হয়তো আমাদের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে অনেক সরকারি দপ্তর আছে যেখানে খুব সামান্যই তথ্য আছে যেগুলো আসলে ওপেন ইনফরমেশন, যেরকম আমরা আমাদের চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, ডিসি এদের কিন্তু তথ্য, আমরা ফোন নাম্বার এগুলো ওপেন করে দিয়ে রাখি যাতে করে সাধারণ মানুষ যাতে তাদের সাথে যোগাযোগ করতে পারে। এগুলোতে হয়তো অনেক ক্ষেত্রে আমরা সবাইকে বলেছি যে আমাদের যেই সিকিউরিটি সকেট লেয়ার এগুলো সব মানে কনফার্ম করতে, তারপরেও যদি কেউ অবহেলা ধরুন না করে থাকে তাহলে ক্ষতির পরিমাণটা কম, অথবা অনেক ক্ষেত্রে ক্ষতি হবেই না, আমরা আবার রিপ্লেস করে দিতে পারবো। কিন্তু সিআইআই যেগুলোকে ঘোষণা করেছি 29টা, সেগুলোতে সার্ট থাকতে হবে, সেগুলোতে সিকিউরিটি ফায়ারওয়াল থাকতে হবে, সেগুলোতে যে প্রযুক্তিগত যতগুলো প্রস্তুতি নেওয়া দরকার সেটাও থাকতে হবে, পাশাপাশি ব্যবস্থাপনার জন্য যে মেকানিজম থাকা দরকার সেটাও থাকতে হবে। সেই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি প্রথমত আসলে 29টা ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার, যেখানে আমাদের দেশের 17 কোটি মানুষের, অধিকাংশ মানুষের অর্থ এবং তথ্য সংরক্ষিত আছে, আর বাকিগুলোতে আমরা আসলে নিয়মিত রুটিন চেক করছি, তারপরে যদি ছোটোখাটো ভুল থাকে সেগুলো আমরা সংশোধনের চেষ্টা করছি।